অনলাইন ক্লাসে আমি বিএম মামুনুর রশিদ, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ সাবাইনগঞ্জ সদর হতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ দ্বিতীয় বর্ষের প্রথম ক্লাস হিসেবে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কলেজের পক্ষ থেকে, সাথে সাথে আমার নিজের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন বর্ষে প্রথম দিনে অনলাইন ক্লাসে আমার সাথে তোমরা যারা যুক্ত হয়েছ তাদের সবাইকেই অভিনন্দন। আমরা একটা দীর্ঘ সময় এই দ্বিতীয় বর্ষে অবস্থান করেছি। এপ্রিলে পরপরে আমরা দ্বিতীয় বর্ষে উঠে যাই, সেখানে আজকে অক্টোবরের 11 তারিখ। আমরা দ্বিতীয় বর্ষে ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা নতুন ইয়ারের ক্লাস শুরুর আগে আমরা পাঠ্যসূচি সম্পর্কে কিছুটা আলোচনা করে নিব, কী কী বিষয় আমরা পড়ব। তার আগে আমরা বলে রাখি, সমাজ বিজ্ঞান আমরা প্রথম পত্রে পড়েছিলাম, সমাজ বিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক। তো সমাজ বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান বলতে সেরকম সামাজিক বিজ্ঞানের আওতাভুক্ত কতগুলো বিষয় আছে। যেরকম এক নম্বরে যদি ধরি সমাজবিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, এসব বিষয়গুলো সামাজিক বিজ্ঞানের এক একটা আলাদা আলাদা সাবজেক্ট পার্ট। আর সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানেরই আওতাধীন একটা বিষয়। আমরা সেই সমাজবিজ্ঞান মূলত আমরা এখানে পড়ব, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র। এখানে পাঠ্যসূচিতে আমরা প্রথম অধ্যায়ে যেটা দেখব সেটা হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। দ্বিতীয় অধ্যায়ে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। তৃতীয় অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। তৃতীয় অধ্যায়ে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা, প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা তৃতীয় অধ্যায়ে আমরা এটা। চতুর্থ অধ্যায়ে যেটা আমরা পড়ব বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা, বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা, নরগোষ্ঠী বা রেস, যেটা আমরা ফার্স্ট ইয়ারেই আলোচনা করে এসেছি অনেকটাই। পঞ্চম অধ্যায়ে বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট, পঞ্চম অধ্যায়ে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট। ষষ্ঠ অধ্যায়ে আমরা যে বিষয়ে আলোচনা করব বাংলাদেশের গ্রামীণ ও শহর সমাজ, ষষ্ঠ অধ্যায়ে আমরা আলোচনা করব বাংলাদেশের গ্রামীণ ও শহর সমাজ। সপ্তম অধ্যায়ে আমরা যে জিনিসটা আলোচনা করব বাংলাদেশের বিবাহ, পরিবার ও জ্ঞাতি সম্পর্ক, বাংলাদেশের বিবাহ, পরিবার ও জ্ঞাতি সম্পর্কে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়ে। অষ্টম অধ্যায়ে আমরা যে বিষয়ে আলোচনা করব বাংলাদেশের সামাজিক পরিবর্তন, সোশ্যাল চেঞ্জ। অষ্টম অধ্যায়ে তাহলে আমরা পড়ব বাংলাদেশের সামাজিক পরিবর্তন, ঠিক আছে। নবম অধ্যায়ে আমরা দেখি বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। নবম অধ্যায়ে আমরা যে বিষয়ের উপরে পড়াশোনা করব, আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। তোমরা পারলে এই সূচি অধ্যায়গুলা টাইটেল এটা তোমরা লিখে নাও। তাহলে নবম অধ্যায়ে আমরা বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় আমরা পড়ব। আর দশম অধ্যায়ে আমরা পড়ব বাংলাদেশের সামাজিক উন্নয়ন, সোশ্যাল ডেভেলপমেন্ট। দশম অধ্যায়ে আমরা পড়ব কি বাংলাদেশের সামাজিক উন্নয়ন। এখন আমরা অধ্যায়ের ডিটেলস একটু দেখি, বিস্তারিত আমরা একটু দেখি, আমরা অধ্যায়ভেদে আমরা বিস্তারিত কী কী বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে আমরা সময় হলে
কিছুটা প্রথম অধ্যায়ের সূচনা আমরা কিছুটা আলোচনা করব। আমরা প্রথম অধ্যায়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার বিকাশ। বিস্তারিত হচ্ছে বাংলাদেশ সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি, সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, সাথে সাথে বাংলাদেশের সমাজ বিজ্ঞানের বিকাশধারা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে আমরা বলছিলাম বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি, সমাজ বিজ্ঞান পড়ব, তো সেই সমাজ বলতে আমরা কী বুঝি? হ্যাঁ, সমাজ নিয়েই তো সমাজ বিজ্ঞান, সে সমাজ সোসাইটি, হ্যাঁ, সমাজ ও সংস্কৃতি, কালচার, সোসাইটি অ্যান্ড কালচার সম্পর্কে আমরা, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে আমরা এখানে পড়ব। বলতেছে যে সমাজ ও সংস্কৃতির প্রকৃতি ও বৈশিষ্ট্য পড়ব, বাংলাদেশের সংস্কৃতির ধরন নিয়ে আলোচনা করব, বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবধানের প্রকৃতি, সোশ্যাল কালচারাল ল্যাগ সম্পর্কে এখানে আলোচনা করব, বাংলাদেশের সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব, সমাজ জীবনে কী সংস্কৃতির প্রভাব ফেলছে বাংলাদেশের সমাজে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করব বলতেছি প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা, প্রত্নতত্ত্ব আর্কিওলজি, প্রত্নতত্ত্বের ধারণা এবং এর উৎস, প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে সমাজের শ্রেণী বিভাগ, প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগের সমাজ ও সভ্যতার ক্ষেত্রে প্রাচীন প্রস্তর যুগের প্রভাব, নব্যপ্রস্তর যুগ, সমাজ ও সভ্যতার বিকাশে নব্যপ্রস্তর যুগের প্রভাব, সমাজ ও সভ্যতার বিকাশে তাম্র ও ব্রোঞ্জ যুগের প্রভাব কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর আমরা আলোচনা করব সমাজ ও সভ্যতার বিকাশে লৌহ যুগের প্রভাব, বর্তমান যে সমাজ ব্যবস্থার ভিতরে আমরা চলছি সেখানে লৌহ ছাড়া, লোহের অবদান এত ব্যাপক এই সমাজে, লোহা ছাড়া কোথাও কোনো কাজ করা মুশকিল। যত রকম শিল্প কলকারখানা, অবকাঠামো সর্বত্রই, গৃহস্থলী কাজে সর্বত্রই লোহার ব্যবহার দেখা যায়। বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ প্রত্নস্থান সমূহের অবদান, যে সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে সেগুলোর বিষয়ে এখানে বলা হচ্ছে। যেরকম আমরা শুনেছি ওয়ারী, বটেশ্বর, পাহাড়পুর, মহস্থানগড়, ময়নামতি, হ্যাঁ, প্রত্নতাত্ত্বিক এ সকল স্থান সমূহের বর্ণনা আমরা পড়ব। এছাড়া বাংলাদেশের সভ্যতার বিকাশে সিন্ধু সভ্যতার অবদান, বাংলাদেশের যে সভ্যতা বিকাশ লাভ করেছে সেক্ষেত্রে সিন্ধু সভ্যতার কি প্রভাব ছিল সেটা আমরা এখানে আলোচনা করব। এরপরে আমরা চতুর্থ অধ্যায়ে যাই। চতুর্থ অধ্যায়ে আমরা বলছিলাম বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা, বলেছি এর আগে যে নরগোষ্ঠী বা রেস বা নৃগোষ্ঠী, আমরা প্রথম বর্ষে রেস বা নরগোষ্ঠী পড়েছি, সেখানে পৃথিবীতে কোন অঞ্চলে কী ধরনের নৃগোষ্ঠী বসবাস সেটা আমরা আলোচনা করেছি। এখানে চতুর্থ অধ্যায়ে আমরা যে নৃগোষ্ঠীর কথা বলছি সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের ভৌগোলিক সীমানার ভিতরে কী কী ধরনের, কোন কোন ধরনের জাতিগোষ্ঠী বসবাস করে সেটা নিয়ে এখানে আলোচনা আমরা করব। বলতেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধারণা প্রকৃতি, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সমূহের উৎপত্তি, নৃগোষ্ঠীর উৎপত্তি, বসবাস এবং তাদের নৃগোষ্ঠীগত পরিচয় কী, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা, যেরকম চাকমা, গারো, সাঁওতাল, মণিপুরী, খাসিয়া, মগ বা মারমা, কোচ, রাখাইন ইত্যাদি উপজাতিদের জীবনধারা সম্পর্কে আমরা আলোচনা করব। উপজাতি বা নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এদের জীবনধারা নিয়ে আমরা আলোচনা করব। পঞ্চম অধ্যায়ে বাংলাদেশের, বাংলাদেশ অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট, বাংলাদেশ অভ্যুদয়ে ভাষা আন্দোলনের গুরুত্ব, বাঙালি জাতীয়তাবাদের বিকাশধারা, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে আর্থসামাজিক বৈষম্য সম কী ছিল
সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশে অভ্যুদয়ে ছয় দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনের সামাজিক গুরুত্ব, এছাড়া বাঙালি জাতীয়তাবাদের বিকাশে বঙ্গবন্ধুর ভূমিকা, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে বঙ্গবন্ধুর কী ভূমিকা ছিল সে সম্পর্কে আমরা আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের গ্রামীণ ও শহর সমাজ, রুরাল অ্যান্ড আরবান সোসাইটি, বাংলাদেশের গ্রামীণ সমাজের ধারণা ও প্রকৃতি, বাংলাদেশের শহর সমাজের ধারণা ও প্রকৃতি, বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের তুলনামূলক অর্থাৎ আর্থসামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রে তুলনা শহরের সাথে গ্রামের, এছাড়া বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের স্তরবিন্যাসের ধারণা এবং প্রকৃতি ধারা ও প্রকৃতি, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের গ্রাম সমাজ, ভূমি, শিক্ষা, জেন্ডার, বংশমর্যাদা, এগুলোর ভিত্তিতে বাংলাদেশের গ্রামীণ সমাজের মর্যাদা, ক্ষমতা কাঠামোর প্রকৃতি কেমন সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে আমরা আলোচনা করব শহর সমাজের সম্পত্তি, শিক্ষা, পেশা, জেন্ডার, এগুলোর ভিত্তিতে শহর সমাজের ক্ষমতা কাঠামোর ধরন আমরা আলোচনা করব, প্রকৃতি আমরা আলোচনা করব। এছাড়া বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের আন্তঃসম্পর্ক, গ্রামের সাথে শহরের আন্তঃসম্পর্ক, শহরের সাথে গ্রামের, গ্রামের সাথে শহরে কী ধরনের রিলেশন, সম্পর্ক বিদ্যমান সেটা আমরা আলোচনা করব, এবং পরিবর্তনের ধারা, গ্রাম থেকে শহরে রূপান্তর লাভ হচ্ছে দিন দিন, শহর বৃদ্ধি পাচ্ছে, গ্রামে মানুষ শিক্ষিত হলে চাকরিজীবী, ব্যবসায়ী একটা শ্রেণী শহরমুখী হচ্ছে, এরকম পরিবর্তনের ধারাগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের গ্রাম ও শহরের রীতিনীতি, সংস্কার, বিশ্বাস, হ্যাঁ, এবং মূল্যবোধ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা দেখি সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় কী আছে আমরা দেখে নিই। বাংলাদেশের বিবাহ, পরিবার ও জ্ঞাতি সম্পর্ক, বাংলাদেশের সমাজ ব্যবস্থার ভিতরে বিবাহ ব্যবস্থা কেমন, বিবাহের সংজ্ঞা, বিবাহের ধরন, বিবাহের ধরন এগুলো সম্পর্কে বৈশিষ্ট্য, বাংলাদেশের সমাজ জীবনে বিবাহের গুরুত্ব সমূহ কী, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের সমাজ জীবনে বিবাহের গুরুত্ব, এছাড়া বাংলাদেশে পরিবারের ধরন কী, বাংলাদেশে যে পরিবার ব্যবস্থা, কয় প্রকারের পরিবার বিদ্যমান সেটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সমাজ জীবনে পরিবারের গুরুত্ব, বাংলাদেশের গ্রামীণ ও শহর সমাজে পরিবারের প্রকৃতি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। এছাড়া বলতেছে বাংলাদেশের গ্রামীণ ও শহরে পরিবারের পরিবর্তনের কারণ ও প্রভাব, বাংলাদেশের গ্রামীণ ও শহর সমাজের পরিবর্তনের কারণ ও প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। জেন্ডার, বয়স, আবাসন, তথ্য প্রযুক্তি ইত্যাদির প্রভাব পরিবারের ক্ষেত্রে কী, বাংলাদেশের জ্ঞাতি সম্পর্কের ধরন, বাংলাদেশের গ্রামীণ ও শহর সমাজে জ্ঞাতি সম্পর্কের প্রকৃতি, বিবাহ, পরিবার ও জ্ঞাতি সম্পর্কের উপর আধুনিক উপর সমাজের আধুনিক উপাদানের প্রভাব, সমাজে আমরা যে সমাজে বাস করছি সেই সমাজে যেসব উপাদান আমাদেরকে ঘিরে আছে সেসব উপাদানে প্রভাব বিবাহের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, জ্ঞাতি সম্পর্কের ক্ষেত্রে। এরপরে আমরা অষ্টম অধ্যায়ের কথা বলেছি যে বাংলাদেশের সামাজিক পরিবর্তন, সোশ্যাল চেঞ্জ অফ বাংলাদেশ, বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তন সমূহ কী সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আলোচনা করব বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তন সমূহের কারণ, বাংলাদেশের সামাজিক পরিবর্তনে তথ্য প্রযুক্তির প্রভাব, সামাজিক পরিবর্তনের কারণ হিসাবে বিশ্বায়নের ধারণা, সামাজিক পরিবর্তনের কারণ হিসেবে বিশ্বায়নের ধারণা কী, হ্যাঁ, বাংলাদেশের সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের প্রভাব, বাংলাদেশের যে সামাজিক পরিবর্তন হচ্ছে বিশ্বায়নের কী প্রভাব বাংলাদেশের সমাজ জীবনে, হ্যাঁ, সামাজিক জীবন পরিবর্তনের ক্ষেত্রে, এটা আমরা আলোচনা করব। হ্যাঁ, নবম অধ্যায়ে আমরা দেখি বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়, বাংলাদেশে সমাজ ব্যবস্থার ভিতরে যে সমস্যাসমূহ বিদ্যমান আছে সেই সমস্যা কীভাবে প্রতিকার, কী কী উপায় করতে পারি সে সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে।
এখানে সামাজিক সমস্যা হিসেবে আছে জনসংখ্যা সমস্যা, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ, প্রভাব, প্রতিকারের উপায়, এছাড়া নিরক্ষরতা, বেকারত্ব, মাদকাসক্তি, বাংলাদেশে নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যা। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে বর্তমান সময়ে নারীদের উপর বেশি থেকে বেশি আঘাত আসছে বিভিন্ন দিক থেকে। আমরা দেখছি বাংলাদেশে নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যা, যৌন নিপীড়ন, জেন্ডার বৈষম্য, যৌথ প্রথা, বাল্যবিবাহ, কর্মজীবী নারীর সমস্যা, বার্ধক্য সমস্যা, জঙ্গিবাদ, পরিবেশগত সমস্যা, বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা দশম অধ্যায় সম্পর্কে আমরা দেখি, দশম অধ্যায়ে বাংলাদেশের সামাজিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রত্যেক সামাজিক উন্নয়নের কী ভূমিকা সেগুলো আমরা এখানে আলোচনা করব। সামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকা, সামাজিক উন্নয়নে সরকারি বেসরকারি সংস্থার সমন্বয়ের গুরুত্ব ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমরা তাহলে দ্বিতীয় বর্ষে আমরা যে পাঠ্যসূচির আলোকে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব সে সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা দিলাম। এটা তোমরা যারা লিখে নিয়েছো তো ভালো, আর যারা লিখতে পারো নাই তারা আমার এই লেকচার বারবার দেখবে, তাহলে তোমরা অধ্যায়টা সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পারবে। তো আমরা আরেকটু আলোচনা সংক্ষেপে করব এই পাঠ্যসূচির পরিস্থিতি আলোচনার সাথে সাথে আমরা বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব আজকে। তার আগে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে তোমরা কলেজের এই যে আইডি, এখানে গিয়ে আমাদের লেকচার তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। তো এর সাথে সাথে ইউটিউবে যদি আমার লেকচার তোমরা দেখতে চাও, ইউটিউবে আমার আইডি মামুনুর রশিদ, বড় হাতের এম দিয়ে MAMUNUR, মামুনুর রশিদ, বড় হাতের আর দিয়ে RASHID, মামুনুর রশিদ চ্যানেল, এই কথাটা লিখে যদি সার্চ দাও ইউটিউবে গিয়ে, তাহলে তোমরা আমার যতগুলো লেকচার আছে সেগুলো তোমরা দেখতে পাবে এক জায়গাতেই। হ্যাঁ, কলেজে আইডিতে গিয়ে তোমরা যখন খুঁজবে তখন অনেকগুলো লেকচার, সব স্যারের লেকচার যখন পর্যায়ক্রমে চলে আসে তখন বের করতে সমস্যা যদি হয়, সমস্যা যদি তোমরা মনে করে থাকো, তাহলে তোমরা যে ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে তাহলে আমার এই নাম মামুনুর রশিদ চ্যানেল লিখে সার্চ দিলে ওখানে তোমরা একসাথে সব লেকচারগুলো পাবে পর্যায়ক্রমে। সাথে সাথে তোমরা যারা ইসলামিক হিস্ট্রি আছে, যাদের তোমাদের ভিতরে যাদের ইসলামিক হিস্ট্রি আছে, তারাও এই আমার এই নামের আইডির ভিতরে গিয়ে ইসলামিক হিস্ট্রির লেকচারগুলো তোমরা দেখতে পাবে। তো আমরা একটু দেখি বাংলাদেশে সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি নিয়ে একটু আলোচনা করি। সমাজ বিজ্ঞান সামাজিক বিজ্ঞানের কনিষ্ঠতম একটা শাখা সমাজ বিজ্ঞান, যতগুলো সামাজিক বিজ্ঞানের ভিতরে যতগুলো শাখা আছে, একটু আগে আমি বললাম সামাজিক বিজ্ঞানের ভিতরে সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, এগুলো হচ্ছে সামাজিক বিজ্ঞান। আর এর ভিতরকার একটা বিষয় হচ্ছে সমাজ বিজ্ঞান। তো এই সমাজ বিজ্ঞান অন্যান্য সামাজিক বিজ্ঞানের তুলনায় কনিষ্ঠতম, নবীনতম বলতেছে। এটি পৃথক একটি শাখা হিসেবে 19 শতকের আগে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু করা সম্ভব হয়নি। এই সমাজবিজ্ঞানের লিখন, পঠন, গবেষণা এটা 19 শতকের আগে সম্ভব হয়ে ওঠেনি। বলতেছে ফরাসি বিপ্লব এবং ইউরোপের শিল্প বিপ্লবের কারণে ইউরোপ জুড়ে ওই সময় এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল, আর এই অস্থিরতা
কারণে অনেক রকম ক্রাইসিস ওই সমাজের ভিতরে তৈরি হচ্ছিল। সেই অস্থিরতা থেকে কিভাবে সমাজকে হাত থেকে সমাজকে কিভাবে মুক্ত করা যায়, এই লক্ষ্যে যে তৎকালীন যে সামাজিক বিজ্ঞানের অন্যান্য যে শাখা রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, এরকম সমাজ দর্শন, এসব বিষয়গুলা যে ওই সময়কার অস্থিরতাজনিত যে সমস্যা দেখা দিচ্ছিল সমাজের ভিতরে, তা থেকে সমাজকে যথোপযুক্ত সমাধান তারা দিতে সক্ষম হয়নি। তারই আলোকে ওই ফরাসি দার্শনিক সেন্ট সাইমন এবং এ সম্পর্কে একটা নতুন বিজ্ঞানের প্রস্তাবনা করেন, এবং ওনারই উত্তরসূরি, ওনারই অনুসারী, সুযোগ্য অনুসারী এরকম অগাস্টকোট এই সমাজবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন, সমাজবিজ্ঞানের ভিত্তি উনি স্থাপন করেন। আর এই কারণে আমরা অগাস্টকোটকে সমাজবিজ্ঞানের জনক বলে জানি। আসলে বাংলাদেশে, অথচ বাংলাদেশে এই সমাজবিজ্ঞান চর্চা আরও অনেক পরে শুরু হয়েছে। বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চা 1957 সালে মানে যে এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনেস্কোর সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান আলাদা একটা বিভাগ হিসেবে তার পথ চলা শুরু হয়। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সমাজবিজ্ঞানের আলোচনা, সমাজবিজ্ঞানের পঠন পাঠন, গবেষণা বাংলাদেশের ক্ষেত্রে একটা পথ তৈরি করে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের বিভাগে সমাজবিজ্ঞান একটা শাখা হিসেবে, সমাজবিজ্ঞান একটা পাঠ হিসেবে সেখানে পড়ানো হতো। অর্থনীতি ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে এরকম সমাজবিজ্ঞান একটা পাঠ হিসেবে পড়ানো হতো। পরবর্তীতে 1957 সালে পূর্ণাঙ্গ একটা বিষয় হিসেবে সমাজবিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোলা হয়, এবং এই বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান বা চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে আমরা প্রফেসর এ কে নাজমুল করিম এর নাম জানি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ প্রতিষ্ঠাতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়া আরও সমাজবিজ্ঞান চর্চার পটভূমির ক্ষেত্রে আরও আমরা যেটা দেখি সেটা হচ্ছে সমাজবিজ্ঞান বলতেছে এরকম ভারতীয় উপমহাদেশে এই সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্র হিসেবে বলতেছে উপমহাদেশে প্রায় 2000 বছর পুরনো, ভারতীয় উপমহাদেশে এই সমাজবিজ্ঞান চর্চার ইতিহাস 2000 বছরের পুরনো। সেক্ষেত্রে বলতেছে এরকম যে মৌর্য যুগের কূটনীতিবিদ কৌটিল্যের অর্থশাস্ত্র, এছাড়া গুপ্ত যুগের দার্শনিক বাৎসায়নের কামসূত্র, সুলতান মাহমুদের সভাসদ ও পারস্যের পণ্ডিত আবু রায়হান আল বেরুনির ভারততত্ত্ব, মোগল যুগের ইতিহাসবিদ আবুল ফজলের আইনি আকবরী ও আকবরনামা ইত্যাদি গ্রন্থ তারা লিখেছে, এবং এসব গ্রন্থের ভিতরে তারা তৎকালীন সমাজের বিভিন্ন বিষয় তারা আলোচনায় তাদের এনেছে। এছাড়া মধ্যযুগের ঐতিহাসিক সৈয়দ গোলাম হোসেন খানের শিয়ারুল মোতাক্ষিরিন গ্রন্থে তৎকালীন সামাজিক অবস্থা ও ঘটনাবলীর বর্ণনা পাওয়া যায়। 19 শতকের শেষের দিকে উইলিয়াম হান্টার, হেনরি মেইন, হোলিং বেরি লেখকের প্রমুখ লেখকের রচনায় এদেশের রাজনীতি, অর্থনীতি, ইতিহাস ও প্রথা পদ্ধতির পরিচয় পাওয়া যায়। এগুলো হচ্ছে উপমহাদেশের সমাজবিজ্ঞান চর্চার প্রেক্ষাপট তুলে ধরলাম। এছাড়া
বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটু আগে যেটা বললাম যে 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান আলাদা একটা বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়, যার প্রতিষ্ঠাতা ছিলেন প্রফেসর এ কে নাজমুল করিম। তারই হাত ধরে বাংলাদেশে সমাজবিজ্ঞানের পথ চলা। যেটা বললাম যে 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজকে কেন্দ্র করে তৎকালীন বুদ্ধিজীবী একটা গোষ্ঠী বিকাশ লাভ করেছিল, যারা শিখা গোষ্ঠী নামে পরিচিতি লাভ করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ কেন্দ্রিক একটা বুদ্ধিজীবী মহল বিকাশ ওই সময় লাভ করেছিল, যেনারা শিখা গোষ্ঠী বলে একটা গোষ্ঠী হিসেবে তারা পরিচিতি লাভ করেছিল। মুক্ত চিন্তা এবং প্রগতিশীলতার চর্চাকারী এই গোষ্ঠীর কর্ণধার ছিলেন কাজী মোতাহার হোসেন, কাজী আব্দুল ওদুদ এবং কাজী আবুল হোসেন। এই গোষ্ঠীর লেখকদের রচনা বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া 1947 সালে ভারত উপমহাদেশ দখলের মাধ্যমে ব্রিটিশরা, আমরা জানি 1947 সালে ভারত উপমহাদেশ দখলকারী ব্রিটিশদের হাত থেকে এদেশ স্বাধীন হয়। তো এদেশ মুক্তি অর্জনের আগে 40-এর দশকে বাঙালি জাতীয়তাবাদী লেখক রাধা কমল মুখার্জি, এছাড়া ডিএন মজুমদার, নির্মল কুমার বসু, বিনয় কুমার সরকার বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেশ স্বাধীনের পরপরই। সে সময় কয়েকজন মার্ক্সবাদী বাঙালি সমাজবিজ্ঞানীর লেখা পাওয়া যায়। তৎকালীন ওই সময় গেলেন বাংলাদেশে মার্ক্সবাদী সমাজবিজ্ঞানী লেখকের পরিচয় আমরা জানতে পারি। সেক্ষেত্রে মুজাফফর আহমদ, এম এন রায়, গোপাল হালদার, বিনয় ঘোষ প্রমুখ তাদের মাধ্যমে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি নির্মিত হয়েছে। তো আমরা আজকে ক্লাসে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের পাঠ্যসূচি নিয়ে আলোচনা করলাম, সাথে সাথে সমাজবিজ্ঞান বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম। আজকে আমরা ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সামনে ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই যারা আজকে আমার সাথে এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ, তোমরা তো আমার সামনের ক্লাসে যুক্ত হবেই আমার এই ক্লাসে, সাথে সাথে তোমাদের যে সকল বন্ধু সার্কেল আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত হতে সক্ষম হয়নি তাদেরকে তোমরা সামনের ক্লাসে ইনভাইট করবে, যুক্ত হওয়ার জন্য ইনভাইট করবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।